সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ইয়াসমিন আক্তার, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তেরখাদার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল, সেই সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো ছিল, সেই অধ্যায়গুলো আমাদেরকে ক্লাস নেওয়া, অনলাইন ক্লাস নেওয়া শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের পড়ানো শেষ হয়ে গেছে। এই কারণে আমরা আবার প্রথম থেকে শুরু করছি। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব এই সম্পর্কে তোমরা আগেই বিস্তারিত জেনেছো, তবুও আবারও তোমাদের সঙ্গে এই সম্পর্কে আমরা আলোচনা করব। ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় এবং এটা ইতিহাসের সর্বাধিক যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা বলেছিল তার মধ্যে একটা সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হলো ফরাসি বিপ্লব। সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই স্লোগান নিয়ে সেই বিপ্লব সংগঠিত হয় এবং পুরাতন যে সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে এক নতুন যুগের সূচনা ঘটায় এই ফরাসি বিপ্লব। এই বিপ্লবের প্রত্যক্ষ ফল হিসাবে ফ্রান্সের স্বৈরাচারী যে বুর্বো রাজবংশ ছিল সেই বুর্বো রাজবংশের পতন ঘটে এবং স্বৈরাচারী রাজবংশের প্রতীক বাস্তিল দুর্গ পতন ঘটে এই ফরাসি বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লব মূলত ইউরোপের ক্ষয়প্রাপ্ত যে সমাজ ব্যবস্থা ছিল সেই ক্ষয়প্রাপ্ত সমাজ ব্যবস্থার চূড়ান্ত পরিণতি হলো ফরাসি বিপ্লব। বার্নার্ড নামক একজন ঐতিহাসিকের জন্য মন্তব্য করেছিলেন যে ফরাসি বিপ্লব ইউরোপের বিপ্লবের চূড়ান্ত বহিঃপ্রকাশ, অর্থাৎ ইউরোপে যে সমস্ত বিপ্লব গুলো সংগঠিত হয়েছে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো ফরাসি বিপ্লব। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি 1789 খ্রিস্টাব্দে পুরাতন সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা এই স্লোগান নিয়ে যে বিপ্লব সংগঠিত হয় তা ফরাসি বিপ্লব নামে পরিচিত। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। ফ্রান্সের অর্থনীতি, অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় এবং সরকার ছিল ঋণভারে জর্জরিত। অসম কর ব্যবস্থা, সরকারের অমিতব্যয়িতা, স্বৈরাচারীতা, মুদ্রাস্ফীতি প্রভৃতি কারণে অর্থনৈতিক ফ্রান্সের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেই অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ে এবং এ সময় ফ্রান্সের তিন ধরনের কর প্রচলিত ছিল। একটা হলো প্রত্যক্ষ কর, আরেকটা হলো তিন ধরনের প্রত্যক্ষ করের ভিতরে ছিল সম্পত্তি কর, উৎপাদন কর এবং আয়কর। এছাড়া আরো কিছু শুল্ক ছিল যেমন রবণ শুল্ক, অবকরী শুল্ক, এছাড়া ভূমিদাস যারা ছিল তাদের উপর সামন্ত যে সমস্ত প্রভু ছিল সামন্ত প্রভুরা কিছু কর আরোপ করতেন, সেগুলোর ভিতরে ছিল ফসলের ভাগ বা সাম্যপাত, বাস্তুরিক খাজনা বা সেন্স বা সস এবং ভোগ্য পণ্যের উপর কর। এছাড়াও গির্জাকে দিতে হতো ধর্মকর এবং জন্ম নিবন্ধন এবং মৃত্যু কর, এই দুটো তিনটে কর গির্জাকে প্রদান করতে হতো। কোন তিনটা কর? ধর্মকর, জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন, এই তিনটা কর গির্জাকে দিয়ে হতো। ফ্রান্সের যে মোট জনসংখ্যা ছিল জনসংখ্যার 1/10 একের 5% ছিল যথাক্রমে যাদক এবং অভিজাত সম্প্রদায়, অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেক ছিল যাদক এবং অভিজাত সম্প্রদায়। এরা ফ্রান্সের যে জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদের প্রায় 40% মালিক ছিল এই যাজক এবং অভিজাত সম্প্রদায়। কিন্তু এরা কিন্তু কোন প্রকার টাইড, অর্থাৎ কোন প্রকার কোয়ার এরা দিত না। পৌষ্টিক চুক্তি অনুযায়ী রাজা যে যাজকরা ছিল যাজকদের উপর সরাসরি কোন প্রকার কোয়ার আরোপ করতে পারতেন না। আবার অভিজাত গণ নানা কৌশলে বা নানাভাবে ক্যাপিটেশন এবং যে ভিক্টিম যে দুটো প্রকার কর ছিল সেই কর দুটো এড়িয়ে যেত এবং এই যে কর, এই তিন ধরনের যে কর, এই কর ধার্যের ক্ষেত্রে নানা রকমের দুর্নীতি হতো। যেমন বিশেষ অধিকার, আবার যাদের কর দেওয়ার ক্ষমতা আছে তাদের কম হারে কর দেওয়া এবং কর অব্যাহতি প্রদান, এই তিন ধরনের দুর্নীতি কর প্রদানের ক্ষেত্রে করা হতো। ইন্টেন্ডেন্ট নামক রাজস্ব কর্মচারী ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং অমিতব্যয়ী। এই সকল কারণে সরকারের তিনটি প্রধান করের বোঝা গিয়ে পড়তো তৃতীয় শ্রেণীর ঘাড়ে, অর্থাৎ কৃষক সম্প্রদায়ের ঘাড়ে এবং এরা কর, সরকারকে কর প্রদান করে তাদের হাতে অবশিষ্ট আর কোনো অর্থই বা কোনো কিছু থাকতো না, তাহলে
ফলে এরা করতো অত্যন্ত মানবতার এবং নিম্নমানের জীবন যাপন করত। অপরদিকে যাজক এবং অভিজাতদের যারা ছিল তারা অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করত। ফ্রান্সের অর্থনীতির অপর কালো দিক ছিল সরকারের অমিত ব্যয়িতা এবং রাজপরিবারের সীমাহীন অমিত ব্যয়িতা। অপব্যয় সরকারের অপব্যয় এবং রাজপরিবারের সীমাহীন অমিত ব্যয়িতা। এর সাথে যুক্ত হয় ফরাসি সরকারের খামলিয়াশিপনা, যখন তখন যুদ্ধে জড়িয়ে পড়া। গুডউইনের মতে ভার্সাইয়ের রাজসভার কর্মচারীর সংখ্যা ছিল হলো 18,000। তাই 18,000-এর মধ্যে 16,000 কর্মচারী শুধুমাত্র রাজপ্রাসাদের কর্মরত ছিল, অর্থাৎ রাজ পরিবারের কাজের জন্য তারা কর্মরত ছিল। রানীর যে খাস চাকরের সংখ্যা ছিল হলো 500। রাজনী প্রতিনিয়ত কি করতেন, বিভিন্ন ভোজসভার আয়োজন করতেন এবং এই প্রতিটা ভোজসভার জন্য তিনি আলাদা আলাদা পোশাক পরিধান করতেন এবং পোশাকের জন্য বিপুল পরিমাণে অর্থ তিনি ব্যয় করতেন। রাজপরিবারের এরূপ অমিতব্যয়িতার জন্য ফরাসি সরকার কি হয়, ঋণ ভারে জর্জরিত হয়ে পড়ে। এছাড়া যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। শুধু আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ, এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ফরাসি সরকারকে কি করতে হয়েছিল, 100 কোটি লিভার ঋণ গ্রহণ করতে হয়েছিল। অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী 1788 সালে ফরাসি সরকারের গৃহীত যে জাতীয় বাজেট, এই জাতীয় বাজেটে মোট ঋণের পরিমাণ ছিল 250 কোটি লিভার। এর সাথে সরকারের অপরাপর খরচ যুক্ত হয়ে মোট ভর্তির পরিমাণ দাঁড়ায় 6,30,00,000 লিভার। এবং এই বছর সরকার ঋণের সুদ পরিশোধের জন্য দরকার হয়েছিল 6 কোটি, যে 30,00,000 লিভার ঋণ ছিল তার থেকে ঋণের সুদ দেওয়ার জন্য পরিচালন ছিল 18,30,00,000 লিভার টাকা। এই বিপুল পরিমাণ ঋণ পরিশোধের কোন না পেয়ে রাজা সরস্বতী কি করলেন, এস্টেট জেনারেল আহ্বান করতে বাধ্য হলেন। কারণ এতদিন পর্যন্ত তিনি কিন্তু যে এস্টেট জেনারেল অর্থাৎ জাতীয় সংসদের যে অধিবেশন, সেই অধিবেশন কিন্তু তিনি আহ্বান করেননি। কিন্তু ঋণ ভারে জর্জরিত হয়ে যখন তিনি ঋণ পরিশোধ করতে পারতেছিলেন না, তখন তিনি এস্টেট জেনারেল আহ্বান করতে বাধ্য হন। ফ্রান্সের বুর্গ সরকারের এই অর্থনৈতিক সংকটের জন্য তাদের গৃহীত অর্থনৈতিক নীতি দায়ী ছিল। বিশেষজ্ঞ গুডউইনের মতে ফরাসি বিপ্লবের প্রাককালে অর্থনৈতিক সমস্যার মূল ছিল অমিত ব্যয়িতা বন্ধের ব্যাপারে সরকারের অক্ষমতা। ১৭৭০ সালে ফ্রান্সের কৃষি এবং শিল্পদ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে মন্দা, অর্থাৎ ভালো অবস্থা ছিল না, মন্দাভাব দেখা দেয়। এরপর ফসলহানি ঘটে এবং ফসলহানির ফলে খাদ্য শস্যের মূল্য বৃদ্ধি পায়, ফসল অনেক পায়। কারণ যে পরিমাণে ফসল উৎপাদন হওয়ার কথা ছিল সেই পরিমাণে ফসল বা খাদ্যশস্য উৎপন্ন না হওয়ার ফলে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটে। এক হিসাবে দেখা যায় 1788 সালে খাদ্যদ্রব্যের মূল্য 60% বৃদ্ধি পায়, কিন্তু শ্রমিকের মজুরি সেখানে মাত্র বৃদ্ধি পেয়েছিল 22%-এর বেশি, কিন্তু তাদের মজুরি পায়নি। অর্থাৎ খাদ্যের মূল্য যে হারে বেড়েছিল সেই হারে তাদের মজুরি বৃদ্ধি কিন্তু পায়নি। এর ফলে কি হয়, খাদ্যের জন্য দাঙ্গা হাঙ্গামা শুরু হয় এবং ঐতিহাসিক রুডে বলেন 1775 থেকে 1788 সময়কালের মধ্যে ফ্রান্সের বেশ কয়েকটা শহর যেমন প্যারিস, লায়নাস প্রভৃতি শহরে সামান্য একটা রুটির জন্য সাধারণ জনগণ দাঙ্গা হাঙ্গামা শুরু করে। এদিকে গ্রামের নিরামান্য মানুষ যারা ছিল তারা ভাবতে শুরু করে যে শহরে গেলে খাদ্য পাওয়া যাবে, এজন্য তারা দলে দলে খাদ্যের সন্ধানে শহরমুখী চলে আসতে থাকে। এর ফলে শহরে তীব্র খাদ্য সংকট দেখা দেয় এবং ঋণভারে জর্জরিত ফরাসি সরকার তার মোকাবেলা করতে ব্যর্থ হয় এবং তার পক্ষে ফরাসি রাজা সরস্বতীর পক্ষে এই সংকট মোকাবেলা করা আর সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি বিপ্লবের পূর্বে এক ভয়ঙ্কর সামাজিক বৈষম্য বিরাজ করতেছিল ফ্রান্সের সমাজ ব্যবস্থায়। কর ব্যবস্থার ত্রুটি, শস্যহানি, মুদ্রা ব্যবস্থার প্রভৃতি কারণে মুদ্রা ব্যবস্থাপনার প্রভৃতির যে কারণ, এই সমস্ত কারণে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে। খাদ্যশস্যের মূল্য বেড়ে যায়, দলে দলে লোক খাদ্যের সন্ধানে শহর থেকে গ্রামে এসে জড়ো হতে থাকে। সেই সাথে দার্শনিকরা তাদের লেখনির মাধ্যমে কি করেছিল, মানুষকে সচেতন করে তোলে এবং তারা জরাজীর্ণ যে পুরাতন সমাজ ব্যবস্থার পরিবর্তনের কামনা করতে থাকে। ফ্রান্সের শহরগুলোতে বিক্ষুব্ধ জনতা কি করতে থাকে, ক্ষোভ প্রকাশ করতে থাকে এবং 1788 থেকে 1789 সালে এই বিক্ষোভ 5 গুণ বৃদ্ধি পায় বা বেড়ে যায়। এই সব বিক্ষোভ বা বিদ্রোহ নির্মমভাবে কি করা হয়েছিল, দমন করা হয়েছিল, কিন্তু ঋণভারে জর্জরিত ফরাসি সরকার অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে পারেননি এবং এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে না পারা দীর্ঘদিনের অনাহিত এস্টেট জেনারেল আহ্বান করতে তিনি বাধ্য হন এবং সরকারের যে দুর্বলতা, সেই দুর্বলতা সাধারণ জনগণের কাছে প্রকাশ হয়ে পড়ে এবং এই দুর্বলতা প্রকাশ হওয়ার পরে বুর্জোয়া শ্রেণী এই দুর্বলতা প্রকাশের সুযোগ গ্রহণ করে এবং তৃতীয় শ্রেণীকে ব্যবহার করে তারা বকপল্লী কর্মকাণ্ড শুরু করে। এই ছিল ফ্রান্সের বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। এখন আমরা আলোচনা করব বিপ্লব পূর্ব ফ্রান্সের সামাজিক
বিপ্লব-পূর্ব ফ্রান্সের সামাজিক অবস্থা। মধ্যযুগে সামন্ত সমাজে যেরূপ স্তর বিন্যাস ছিল, আধুনিক যুগের প্রাক্কাল ও ফ্রান্সের সেরূপ সামাজিক স্তর বিন্যাস কিন্তু আমরা দেখতে পাই বা লক্ষ্য করা যায়। সমাজ ব্যবস্থা ছিল দুই ভাগে বিভক্ত, একটা হলো অধিকার প্রাপ্ত শ্রেণী আর একটা ছিল হলো অধিকার হারা শ্রেণী। অধিকার প্রাপ্ত শ্রেণী আবার দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল হলো বুর্জোয়া শ্রেণী আর একটা ছিল হলো যাজক শ্রেণী। যাজকগণ ছিলেন ফার্স্ট স্টেট বা প্রথম জেনারেল, আর অভিজাতগণ ছিলেন দ্বিতীয় স্টেট বা সেকেন্ড দ্বিতীয় স্টেট ছিল অধিকার অভিজাতগণ, এবং তৃতীয় স্তর ছিল থার্ড হারা শ্রেণী যারা কৃষক বা সর্বহারা অধিকার হারা শ্রেণী। শহরে উচ্চ মধ্যবিত্ত এবং বুর্জোয়া এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, সাধারণ শহরের সাধারণ মানুষ, ভাসমান জনতা, ধনী কৃষক, ক্ষেত মজুর, বর্গাদা ছিল থার্ড স্টেজের অন্তর্ভুক্ত জনগণ। ফার্স্ট স্টেজের সম্প্রদায়ভুক্ত বা ফার্স্ট স্টেজের অন্তর্ভুক্ত কারা ছিল? ফ্রান্সের গির্জা ও এর যাদব সম্প্রদায় রাজ্যের মধ্যে আর একটা নতুন রাজ্য, অর্থাৎ অপরাপর একটা রাজ্য বলতে একটা নতুন রাজ্যের ভিতরে তারা আর একটা রাজ্য গড়ে তুলেছিল। 1561 সালে চুক্তি অনুযায়ী, কন্টেনার পলিসি অনুযায়ী যাদবগণ তাদের ভূ সম্পত্তির জন্য সরকারকে নিয়মিত কর দিতে বাধ্য ছিল না। তারা স্বেচ্ছা কর দিত এবং এই করের হার তারাই নির্ধারণ করত, অর্থাৎ তারা ইচ্ছা হলে কর দিত এবং কতটুকু কর দেবে সেটুকু তারা নিজেরাই নির্ধারণ করত। গির্জার অধীনস্থ কর্মচারী এবং সম্পদের ব্যাপারে রাজার কোনো হস্তক্ষেপ করতে পারতেন না, তারা ছিল স্বায়ত্তশাসিত। বিপ্লবের প্রাকালে ফরাসি গির্জার মালিকানা ছিল রাষ্ট্রের সম্পত্তির শতকরা 20%, অর্থাৎ রাষ্ট্রের যে সম্পত্তি ছিল সম্পত্তির শতকরা 100%-এর 20% ছিল গির্জা এবং যাজকদের হাতে। এই সম্পত্তি গির্জা কৃষকদের উৎপন্ন ফসলের 1/10 টাইপ বা ধর্মকর হিসাবে আদায় করত। তাছাড়া তার জন্মের সময় নামকরণ এবং মৃত্যু নিবন্ধন করার জন্য তারা কর আদায় করত। ভূ সম্পত্তিতে আয়ের জন্য গির্জাকে কোন প্রকার কর দিত না, বরং যাজকগণ অনেক ধরনের বিশেষ সুযোগ সুবিধা তারা ভোগ করত। এসব কারণে ফরাসি যাজক সম্প্রদায় বিত্তশালী গোষ্ঠীতে পরিণত হয় এবং ফরাসি অর্থমন্ত্রী নেকারের মতে গির্জার বার্ষিক আয় ছিল হলো 13 কোটি লিভার। ফ্রান্সের বিপ্লবের পূর্বে খাদ্য শোষণ মুদ্রা স্ফীতি ঘটলে গির্জা তার উৎপন্ন ফসল কি করতে থাকে, উচ্চ মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রি করতে থাকে এবং বিক্রি করে তারা প্রচুর পরিমাণে অর্থের মালিক হয়। যাজকগণ ছিলেন বৃত্তি এবং পেশাজীবী শ্রেণী। তাত্ত্বিকতা এরা কোন সম্প্রদায় ছিল না, কেননা কোন কেউ জন্মসূত্রে কিন্তু কেউ যাজক হতো না। তবু ফরাসি আইনে তাদের সম্প্রদায় হিসাবে গণ্য করায় ভোটাধিকার অর্থাৎ ভোট দেওয়ার অধিকার তাদেরকে প্রদান করা হয়েছিল। 1789 সালে বিশ্বাসের সংখ্যা ছিল 139 জন এবং পুরো ফ্রান্সে যাজকের সংখ্যা ছিল 120,000। যাজকদের মধ্যে দুটো শ্রেণীর ছিল, একটা হলো শহরের অভিজাত যাজক আর একটা হলো গ্রামীণ পাদ্রী। ফ্রান্সের ল অফ প্রাইজিমেনের অনুযায়ী জ্যেষ্ঠ পুত্রের সম্পত্তির অধিকার প্রাপ্ত ছিল, অপরাপর পুত্র তাদের ভরণ পোষণের জন্য কোন সময় অনেক সময় গির্জার বিশাপ হিসাবে নিয়োগ পেত। দেশের সর্বোচ্চ যাজক ছিলেন হলো বিশাপগণ, অর্থাৎ বিশাপগণকে সর্বোচ্চ যাজক হিসাবে মান্য করা হতো। এরা ছিল সাদা পোশাকধারী এবং অভিজাত সম্প্রদায় হতে আগত, অর্থাৎ এরা সবসময় সাদা পোশাক প্রদান করত এবং অভিজাত সম্প্রদায় থেকে এই সমস্ত যাজকগণ যোগদান করতেন। ফলে অধুনস্থ যাদবগণ অভিজাতদের মধ্যে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করত এবং নিজ স্তরের যে সমস্ত যাদবগণ ছিল যেমন কুর এবং বিরিকগণ, যেমন তারা ছিল হলো কালো পোশাকধারী, অর্থাৎ তারা কালো ভিন্ন শ্রেণীর যাদব যারা ছিল তারা কি করত, কালো পোশাক পরিধান করত। এরা ছিল দরিদ্র এবং নিষ্ঠাবান। এরা তৃতীয় সম্প্রদায়ের অধিকারহীনদের মতো সুযোগ সুবিধা এবং আর্থিক দুরবস্থা তারা দিনপাত করত, অর্থাৎ জীবনযাপন করত। ফলে উচ্চ পদস্থ যাদবদেরকে কি করত, এই যে নিম্ন পদস্থ যাদবগণ ছিল এরা ঘৃণা করত। ফরাসি বিপ্লবের সময় নিচু স্তরের যাদব সম্প্রদায় বিপ্লবে যোগদান করেছিল। সেকেন্ড স্টেজ বা অভিজাত সম্প্রদায়। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে অভিজাতদের মোট সংখ্যা ছিল দেশের জনসংখ্যার 1/2 বা 3,50,000। ঐতিহাসিক হেফাস্টন বলেছেন, এই সকল অভিজাত দাবি করে যে মধ্যযুগে যে সকল ফ্রান্সিক বিজেতা ফ্রান্স অধিকার করে তারা তাদেরই বংশধর, সুতরাং তাদের বিশেষ অধিকার ভোগ করার অধিকার তাদের আছে। রাজা নিজেও এই বিশেষ বিজেতাদের উত্তরসূরি বিদায় তিনি তার বিশেষ অধিকার কি করতেন, ভোগ করতেন, অর্থাৎ তারা যেদেরকে এই বিজেতা শ্রেণীর উত্তরসূরি মনে করে বিশেষ অধিকার ভোগ করতেন। অভিজাতগণ বংশানুক্রমে তাদের অধিকারগুলো সযত্নে কি করত, সংরক্ষণ করত। এরা শুধু বংশ কল্যাণের জন্য উচ্চ পদগুলো তারা কি করত, নিয়োগ পেত। অভিজাতদের মধ্যে যারা সামন্ত প্রভু এবং তারা
ফ্রান্সের মোট জমির 20% অধিকার করলেও ভূকর আদায় করতে তারা পারত না। এছাড়া আইন অনুযায়ী অন্যান্য কর আদায়ও তারা শিথিলতা প্রদর্শন করত। এরা আলস্য ভোগবিলাস এবং ভোগবিলাসের মাধ্যমে তারা তাদের জীবনকাল অতিবাহিত করতো এবং দিনতপাত করত। তাছাড়া রাজার সভাসদ হিসাবে এরা প্রায়ই রাজকীয় পুরোহিত পুরস্কার এবং বিভিন্ন ভাতা এবং পেনশন লাভ তারা করত। ফরাসি অভিজাত জমিন তিনটি স্তর লক্ষ্য করা যায়। একটা হলো বনেদি পরিবারের অভিজাত, দুই গ্রামীণ অভিজাত এবং তিন চাকরিজীবী অভিজাত। বনেদি অভিজাত বা অভিজাতদের উচ্চতর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল রাজার সভাসদ, সেনাপতি, বিচার বিভাগের উচ্চ পদস্থ কর্মচারী, রাজদূত, উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তা, এরা হলো ছিল বনেদি পরিবারের অভিজাত। এরা ছিল রাজার সহকারী প্রশাসনিক লোক, শাসক শ্রেণীর লোক। এদেরকে বলা হতো দরবারি অভিজাত। এরা ছিল খুবই গর্বিত। এরা বহু দাস দাসী এবং অনুচার রাখতে পারত। এরা সাধারণত ভাষায় নগরীতে কি করত, বসবাস করত। এদের সংখ্যা ছিল প্রায় 4000। গ্রামীণ অভিজাত এবং গ্রামে তাদের জমিদারিতে কি করত, বসবাস করত এবং প্রাদেশিক সভার প্রভাব প্রতিপত্তি তারা খাটাত। এদের সাথে কৃষক সম্প্রদায় সরাসরি শোষণের সম্পর্ক ছিল, অর্থাৎ এরা কৃষক সম্প্রদায়কে শোষণ করত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অনুপাত, আয় বৃদ্ধি না পাওয়া এবং কায়িক এবং বুদ্ধিবৃত্তিক শ্রমিকের মাধ্যমে উপার্জনের বিকল্প উপায় অন্বেষণে অনীহা থাকায় এই গ্রামীণ যে অভিজাতগণ ক্রমেই কি হয়, তারা দরিদ্র হয়ে পড়ে। অষ্টদশ শতকে এই শ্রেণী তাদের আয় বৃদ্ধির জন্য কৃষকদের উপর কি করে, নিদারুণ ভাবে অত্যাচার উৎপীড়ন শুরু করে। এই জন্য কৃষক সম্প্রদায় গ্রামীণ অভিজাতদের উপর খুবই ক্ষুব্ধ বা রাগান্বিত ছিল। তৃতীয় শ্রেণীর অভিজাত গুণ ছিল তো মূলত চাকরিজীবী। ধনী বুর্জোয়াদের একাংশ সামাজিক মর্যাদা এবং ক্ষমতা লাভের জন্য পার্লামেন্টে বিচারকের পদ বা প্রাদেশিক ইন্টেন্ডেন্ট বা পদ বংশানুক্রমিকভাবে তারা এই পদগুলো কিনে নিত। ফলে পদমর্যাদার জোরে এরা অভিজাত বলে গণ্য হতো। এদেরকে বলা হতো পোশাকি অভিজাত। অর্থাৎ এরা পোশাকের বিনিময়ে অভিজাত পদটা টাকার বিনিময়ে ক্রয় করে নিয়েছিল। অষ্টদশ শতকে ফ্রান্সের অভিজাতগণ ফ্রান্সের কৃষি জমির এক তৃতীয় অংশের মালিক ছিল এই অভিজাত সম্প্রদায়। এরা আদালত গঠনের অধিকার, জমির জরিমানা আদায়ের অধিকার এবং যেকোনো একচেটিয়া ব্যবসার অধিকার, গম পেশা এবং মদ চোলাই কারখানা রাখার অধিকার, জনগণকে বেকার খাটাবার অধিকার প্রভৃতি অধিকার ভোগ করত। মর্যাদার প্রতীক হিসাবে ইসারা সর্বদা কি করতেন, তরবারি বহন করতেন এবং নিজেদের নামের পূর্বে লর্ড বা ব্যারন বা মাকুইস উপাধি ব্যবহার করতেন। ফরাসি বিপ্লবের দার্শনিক মন্তেস্কু অভিজাতদের পরিচয় দিতে গিয়ে ব্যঙ্গ করে বলেছিলেন, যারা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পারে, মন্ত্রীর সাথে বাক্যলাপ করতে পারে এবং যাদের বংশ কল্যাণ আছে এবং ঋণ এবং পেনশন আছে, তারাই হলো অভিজাত। এই ছিল হলো ফ্রান্সের ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব থার্ড স্টেজ বা তৃতীয় সম্প্রদায়ের কারা ছিল। যাদক এবং অভিজাত সম্প্রদায় বাদে আজ যারা ছিল তারা সকলেই ছিল হলো তৃতীয় শ্রেণীর বা থার্ড স্টেজের অন্তর্ভুক্ত। ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের জনসংখ্যা ছিল 25 মিলিয়ন বা 2.5 কোটি। এর শতকরা 96% লোকই, এই 2.5 কোটির ভিতরে 96% লোকই ছিল হলো তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ধনী বুর্জ থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিল হলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা ছিল ব্যাংকের মালিক, শিল্প উৎপাদক, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, শিল্পী, শিক্ষা, গ্রন্থকার, সাংবাদিক, সকলেই তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তৃতীয় শ্রেণী ছিল সকল প্রকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত এবং অথচ এরাই ছিল রাষ্ট্রের স্তম্ভ। এরা বা এদের শ্রম এবং ঘামের বিনিময়ে গড়ে উঠেছিল ফরাসি অর্থনীতি তথা ফরাসি সাম্রাজ্য। তৃতীয় শ্রেণীর মধ্যে নেতৃত্ব স্থানীয়গণ ছিল হলো বুর্জোয়াগণ। বুর্জোয়া এরা মূলত ফরাসি বিপ্লবের নেতৃত্ব দান করেছিলেন এই বুর্জোয়াগণ। বাক শব্দ থেকে বুর্জোয়া এবং এর আধুনিক বোগাস বা বুর্জোয়া কথাটির উদ্ভব। মধ্যযুগে বাগ বা নগর বা উপকণ্ঠে যারা বাস করতো তাদেরকে বলা হতো বাগেস। ফলে শব্দ অর্থগতভাবে বুর্জোয়া বলতে শহরবাসী, ধনী, বণিক, কারিগর, দোকানদার, চাকুরি, বুদ্ধিজীবী সবাইকে বোঝায়। বুর্জোয়াদের আর্থিক সচ্ছলতা থাকলেও সামাজিক কোনো মর্যাদা বা বংশ কল্যাণও ছিল না। ফলে এরা সামাজিকভাবে কোনো পদমর্যাদা পেত না। এই জন্য জর্জ গ্রুডে এর মতে এসব ধনী বুর্জোয়ারাই অভিজাতদের বংশ কল্যাণ এবং বিশেষ অধিকারগুলো তারা কি করেছিল, আক্রমণ করেছিল। বুর্জোয়াদের যে একাংশ চাকরিজীবী, একাংশ চাকুরি, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক প্রভৃতি পেশাজীবী ছিল হলো এই বুর্জোয়া শ্রেণী। এদের অনেকেই পাতি বুর্জোয়া বলা হতো। এরা ছিল উচ্চশিক্ষিত এবং দার্শনিক চিন্তাধারায় উদ্দীপ্ত। এরা ছিল সমাজের সবচেয়ে অসন্তুষ্ট শ্রেণী, অর্থাৎ এরা
সমাজের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল বলে এরা সমাজের অকাল অকাল যে সমস্ত সম্প্রদায় ছিল সে সমস্ত সম্প্রদায়ের উপর অসন্তুষ্ট ছিল, কেননা চিন্তা মনন যোগ্যতা শ্রেষ্ঠ সকল শ্রেণীর থেকে এরা কিন্তু উচ্চ ছিল, কিন্তু তারা শুধুমাত্র বংশ কল্যাণের জন্য তারা সবসময় তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। এই হতাশা থেকে প্রজাতন্ত্রের বিরুদ্ধে সুস্থল হয়ে ওঠে এবং ফ্রান্সের প্রতি চারজনের একজনের ছিল হলো স্বাধীন কৃষক, এবং এরা কি করতো নিজস্ব জমিতে চাষাবাদ করতো এবং ফ্রান্সের মোট যে কৃষি জমির এক তৃতীয়াংশের মালিক ছিল এরা। কিন্তু পরিবার প্রতি জমির পরিমাণ এত কম ছিল যে রাজাকে দেয়া ভূমিকর অর্থাৎ লবণ কর এবং তামাক এবং মদের উপর আবরণ কর, মাথা পিছু উৎপাদন কর, সম্পত্তি কর, গির্জাকে দেওয়া টাইট প্রভৃতি কর পরিবেশন করার পরে তাদের ভরণ পোষণের জন্য এই তৃতীয় সম্পদের হাতে আর কিছুই থাকতো না। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত অপার পর কৃষি চাষী ছিল হলো বর্গা চাষী, প্রান্তিক চাষী, ক্ষেত মজুর এবং ভূমিদাস। এরা প্রতি 20 জন চাষীর একজন ছিল হলো ভূমিদাস। এদের ভূমিদাস এই সকল চাষী বিভিন্ন কলহরে জর্জরিত ছিল। মার্ক্সবাদী ঐতিহাসিক লাজুন 18 শতকে ফরাসি কৃষকদেরকে সর্বাপেক্ষা শোষিত শ্রেণী হিসেবে উল্লেখ করেছেন। ফ্রান্সের তৃতীয় শ্রেণীর অপর সকল মানুষ ছিল যারা ভবঘুরে বা ভাসমান শ্রমিক। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রাম থেকে মানুষ শহরে এসে ছিন্নমূল হিসাবে তারা জড়ো হতে থাকে এবং এদেরকে বলা হয় সাকুয়েল বা ভবঘুরে সম্প্রদায়। এদের মধ্যে ছিল গরিব কারিগর এবং ছোট ছোট দোকানদার। এই জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 1/5। এরা মাঝে মধ্যে বয়কট এবং দাঙ্গা করতে বলে অভিজাত এবং বুজরা সাকুলদের ভয়ে সশস্ত্র থাকতো সবসময়। এই ছিল হলো তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জনগণ। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লব কেন সংঘটিত হয়েছিল, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা, এবং সামাজিক অবস্থার ভিতরে তিনটি শ্রেণীর ভাগ ছিল ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং শেষ থার্ড স্টেজ। সে সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, পরবর্তীতে তোমাদের সঙ্গে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।